প্রকৃতি যখন তার দক্ষিণ দুয়ার খুলে দেয়, বইতে শুরু করে ফাগুন হাওয়া। কোকিলের কণ্ঠে শোনা যায় মধুর অমৃতবাণী। বেরিয়ে আসে শীতের খোলসে ঢুকে থাকা পলাশ, তাতে ভ্রমর করে খেলা। এমনই সময় প্রবল বিক্রমে আগমন ঘটে রাজা ধীরাজের, ঋতুরাজ বসন্তের। পয়লা ফাগুন দিনটিতেই আনুষ্ঠানিকভাবে আগমন ঘটে ঋতুরাজ বসন্তের। তাকে আগমন জানিয়েই সেজে ওঠে প্রকৃতি, গাছে গাছে নতুন পাতা, নতুন ফুলের সমারোহ। সবাই যেন শীতের শুষ্কতাকে ঢাকার প্রচেষ্টায়। এই বসন্তেরই প্রধান উৎসব হল দোল। ঋতুরাজ বসন্তকে স্বাগত জানিয়ে ভারতবর্ষের সমস্ত প্রান্তে পালিত হয় দোল উৎসব। দোল হল রঙের উৎসব। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন রাজ্যে এই উৎসবটিকে বিভিন্নভাবে পালন করা হয়। আজ আপনাদের সাথে সেই নিয়েই একটু গল্প করব। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দোলের এই উৎসবকে বিভিন্ন নামে জানা যায়। থাকে তাদের বিভিন্ন রকমের রীতিরেওয়াজ। জানেন কি, ভারতবর্ষের উত্তরপ্রদেশের বারসানাতে দোল উৎসবকে বলা হয় লাঠমার হোলি। দোলের আগের দিন ওদের একটা অদ্ভুত আচার অনুষ্ঠান হয়। এই পর্বে ওখানকার মহিলারা পুরুষদের তাড়া করেন আর ধরতে পারলেই লাঠি দিয়ে মারেন। অদ্ভুত কিন্তু বেশ মজার, তাই না? পশ্চিমবঙ্গে পালিত হয় দোল যাত্রা বা বসন্ত উৎসব। এই উৎসবের মাধ্যমে ঋতুরাজকে বরণ করে নেওয়া হয়। সবাই বাসন্তী রঙের কাপড় পরে নাচ ও গানের মাধ্যমে বরণ করেন বসন্তকে। অনেক প্রতিষ্ঠান থেকে আয়োজন করা হয় প্রভাত ফেরির, সাথে থাকে আবির আর রাধা কৃষ্ণের মূর্তি। উড়িষ্যাতে প্রভু জগন্নাথকে উদ্দেশ্য করে 5 দিন ধরে পালিত হয় দোল উৎসব বা দোল যাত্রা। এই কারণে জগন্নাথ দেবের আর এক নাম দোলা গোবিন্দ। বিহারে দোল উৎসব ফাগুয়া নামে পরিচিত। দোলের আগের দিন ওদের রীতি আছে হোলিকা দহনের। এই উৎসবের মাধ্যমে অপশক্তির বিরুদ্ধে শুভ শক্তিকে প্রতিষ্ঠা করা হয়। আর এই হোলিকা দহনের পরের দিনই হয় দোল উৎসব বা ফাগুয়া। গোয়াতে দোল উৎসব শিগমো নামে পরিচিত। গোয়াতে সকল চাষিরা বসন্তকে বরণ করেন এই উৎসবের মাধ্যমে, তাদের সাংস্কৃতিক নাচ গান ও আবিরের সাথে। মণিপুরে 7 দিন ধরে পালিত হয় দোল উৎসব। ওদের ওখানে দোলের নাম ইয়াওসাং। ওদের এই উৎসবের মূল আকর্ষণ এক সাংস্কৃতিক আদিবাসী নৃত্য থাবাল চোঙ্গা। ওদের এই উৎসবের সূচনা হয় পূর্ণিমা তিথিতে। হিন্দু ধর্মের সাথে স্থানীয় সংস্কারের মেলবন্ধনে খুব সুন্দরভাবে পালিত হয় এই উৎসব। উত্তরাখণ্ডের দোল মানে হল আদিবাসী খাড়ি গীত সাথে সমবেত নৃত্য। এই উৎসবের নাম বৈঠকি হোলি। এই দিন ওখানের নারী পুরুষ উভয় তাদের সাংস্কৃতিক পোশাক পরেন, পুরো শহর টলি করে ঘোরেন, একে অপরকে হোলি উৎসবের শুভকামনা দেন। পাঞ্জাবে দোল উৎসব হোলা মহল্লা নামে পরিচিত। এই উৎসব শিখ যোদ্ধাদের বীরত্বের উদ্দেশ্যে পালিত হয়। হোলির একদিন পর এটি পালিত হয়। এই উৎসব সাধারণত মার্শাল আর্টস ও নাচ গানের মাধ্যমে ওরা পালন করে থাকে। কেরালাতে হোলি উৎসব মঞ্জলকুলি বা উকুলি নামে পরিচিত। এই উৎসব সাধারণত কুদুম্বি সম্প্রদায়ের মানুষরা 4 দিন ধরে পালন করেন। এখানে সবাই হলুদ দিয়ে পালন করে এই উৎসব, সাথে হয় সাংস্কৃতিক নাচ ও গান। মহারাষ্ট্রে হোলি উৎসব রং পঞ্চমী বা সিগমা নামে পরিচিত। কোনকানি রীতি মেনে পালকিতে ভ্রমণ ও নাচ গান করে 5 দিন ধরে হোলি পালিত হয় এখানে। ধর্মীয় পরিবেশের বসন্ত উৎসবকে সার্বজনীন উৎসবে পরিণত করার উদ্যোগ নিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। শান্তিনিকেতনে এই উৎসব রবীন্দ্রনাথ ঠাকুরের সময় থেকেই পালিত হয়।
এই উৎসবের প্রধান অঙ্গ নৃত্য ও গীত। বর্তমানে বসন্ত উৎসব ব্যাপকভাবে পালিত না হলেও যা হয় তাতে ধর্মীয় ভাবনার স্পর্শ থাকে না। শীতের শুষ্কতাকে ভেঙে প্রকৃতি যেমন সেজে ওঠে, তেমনি এই রঙের উৎসব সকলের মন প্রাণকে সাজিয়ে তুলুক, সবাই রঙিন হয়ে উঠুক। সবাইকে জানাই দোলযাত্রার অগ্রিম শুভেচ্ছা। সবাই সাবধানে রং খেলুন এবং সুস্থ থাকুন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।